চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে গিয়ে নাইট ক্রিম এই নাইট ক্রিমটা রাতে ঘুমানোর আগে অবশ্যই তোমরা মিনিট পাঁচেক মুখে মেখে তারপর সকালবেলা এর রেজাল্টটা দেখো সত্যি একটা অভূতপূর্ব একটা নাইট ক্রিম যেটা বাজার থেকে কেনা নাইট ক্রিম থেকে একশো পারসেন্টের উপরেও বেশি ফলপ্রদ খুবই ভালো একটি নাইট ক্রিম আমি আজ বানাতে চলেছি বা বানিয়ে দেখাবো তোমাদেরকে অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো এই নাইট ক্রিমটা তোমরা দেখবে ইউজ করে যে কতটুকু ভালো এটা স্কিনটাকে গ্লো করবে সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা নাইট ক্রিম তো চলো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো যেটা দেব এটা হচ্ছে গিয়ে ভেসলিন ভেসলিন তোমরা জানো যে ভেসলিনে যে সমস্ত উপাদান পাওয়া যায় সেটা থেকে আমাদের স্কিনটাকে ক্ষতি করতে সাহায্য করে কিছু ব্যাকটেরিয়া থেকে সেটা অবশ্যই জানো আর স্কিনটা ময়শ্চারাইজ করতে আমাদের ভেসলিনটা খুব একটা উপকারী যেটা স্কিনটাকে সফটও করে তো দেখো এখানে আমি ভেসলিন নিয়ে নিলাম এবার যেটা নেব এখানে জোজোবা অয়েল আমি নিয়েছি তো তোমরা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারো এই যজবা অয়েলের আমাদের কি করে সেটা আগে বলছি যজোবা অয়েল স্কিনটাকে ক্লিনজিংয়ের কাজ করে আর স্কিনটাকে লাইটেন করে এই জোজোবা অয়েল বাট এই যজবা অয়েল তোমরা না নিলেও পারো স্কিপ করে এখানে তোমরা আলমন্ড অয়েল নিতে পারো যদি ঘরে থাকে আলমন্ড অয়েল নিয়ে নেবে তো অবশ্যই এটা স্কিপ করবে তো দেখো এখানে জজবা অয়েলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সব প্রপার্টিসগুলো মিশাতে হবে এরপর যেটা দেব সেটা হচ্ছে গিয়ে অ্যাভোকাডো অয়েল অ্যাভোকাডো অয়েলটাও ভীষণ একটা উপকারী একটা অয়েল আর এই অ্যাভোকাডো অয়েলের বদলে তোমরা ইচ্ছে করলে অলিভ অয়েল নিতে পারো অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য খুব উপকারী অ্যাভোকাডো অয়েল যদি না থাকে তাহলে অলিভ অয়েল তোমরা নিতে পারো অ্যাভোকাডো অয়েলটা স্কিপ করতে পারো অলিভ অয়েল আমাদেরকে স্কিনকে সফট অ্যান্ড ভীষণ সুন্দর একটা স্কিনটাকে খুব ভালো করে স্কিনটা সফট করে কোমল করে নরম করে তো এবার যেটা নেব কোকোনাট অয়েল কোকোনাট অয়েল স্কিনে যে হার্মফুল ব্যাকটেরিয়া আছে তা থেকে স্কিনকে আমাদের বাঁচিয়ে রাখি দেখো এখানে কোকোনাট অয়েল কিন্তু দিয়ে দিয়েছি আবার বলছি জোজুবা অয়েল আর অ্যাবাকডো অয়েলটা স্কিপ করে তোমরা এখানে আলমন্ড অয়েল এবং অলিভ অয়েল দিতে পারো এই দুটোই স্কিপ করতে পারো তো যদি ঘরে থাকে তাহলে জজুবা অয়েলটা দিতে পারো তো দেখো এই উপাদানগুলিকে আমি ভালো করেই মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমাকে ফেটাতে হবে সবচেয়ে আগে মেশাতে হবে তারপর যেটা দেব সেটা হচ্ছে গিয়ে দেখো অ্যালোভেরা অ্যালোভেরা জেল আমি এখানে নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী যেহেতু অ্যালোভেরা জেলে অক্সিডেন্ট ভিটামিন এ ই সি সব কিছু থাকে তার জন্য অ্যালোভেরাটা আমাদের স্কিনের পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ স্কিনটাকে প্রচণ্ড ভালো রাখে সফট মোলায়ম অ্যালোভেরার জুড়ি নেই তো অ্যালোভেরার ক্রিমটাও দেখো আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এবার যেটা দেব সেটা হচ্ছে তোমরা খুব সহজেই কিন্তু এই ক্রিমটা বাড়িতে তৈরি করতে পারবে এবার যেটা দিচ্ছি সেটা আমি বাড়িতেই তৈরি করেছি গ্লিসারিন গ্লিসারিনটা আমি আমার ভিডিওতে আছে গ্লিসারিনটা আমি দেখো শিশতে ভরে নিয়েছিলাম তো এবার যেটা দেবো গ্লিসারিনটা গ্লিসারিন হলো গিয়ে আমাদের স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে স্কিন সফট করে তুলে এই গ্লিসারিন শীতের মধ্যে খালি গ্লিসারিনও তোমরা একটু জল দিয়ে ইউজ করতে পারো তো গ্লিসারিনটা আমাদের ইলাস্টিসিটি বাড়িয়ে তোলে এবার যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের কোনো জুড়ি নেই তোমরা সবাই যেন যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমাদের যে ঝুড়ি পড়ে মুখের মধ্যে তো এগুলি রোধ করতে ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি নেই ভিটামিন ই ক্যাপসুল স্কিনের যে এজিং প্রসেসটা সেটাকে কিন্তু স্লো করে তোলে এবার দিয়ে দিয়েছি এবার যেটা দেব সবচেয়ে দেখো সবচেয়ে আসল যেটা প্রপার্টি সেটা দিচ্ছি আমি এখানে দিয়ে দেব সবাই জানো তোমরা বড়ুলিন বড়োলিন একটা এত উপকারী জিনিস বড়োলিনটা তো এটা অবশ্যই দিতে হবে বরোলিনটা স্কিনটাকে খুব সুন্দর স্মুথ এবং সফট করে এই বড়লিন এই বরোলিন তোমরা সামান্য একটু নেবে বুঝ ইচ্ছা করলে তোমরা বেশি করতে পারো কম বেশি কিন্তু এটা কিন্তু কোনো ফ্রিজে রাখতে হবে না এটা জাস্ট ভালো করে একটু মিশিয়ে তারপর কিন্তু এটা তোমরা রেখে দেবে খুব সুন্দর করে এটা এমনিতেই রাখতে পারবে যেহেতু এটার মধ্যে কোনো ফ্রুটস নেই বা কিছু নেই যদি ফ্রুটস থাকতো তাহলে অবশ্যই বলতাম যেটা এটা ফ্রিজে রেখে দাও যেহেতু এটার মধ্যে কোনো ফ্রুটস নেই তার জন্য তো দেখো বোরলিনটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এটা তোমরা রাতের বেলা খুব সহজেই এটা খুব সুন্দর করে মুখটা একটু ভালো করে ধুয়ে তারপর এটা অন্তত মিনিট পাঁচেকের মতো এটা মুখে খুব সুন্দর করে মাসাজ করবে তারপর মাসাজ করার পর তারপর মুখটা কিন্তু আর জল দিয়ে ধোবে না এভাবেই রাখবে পরদিন দিন উঠে দেখবে মুখটা একদম গ্লাস কিনের মতো চকচক করছে তো দেখো আমি একটা কোটুতে এটা ঢুকিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে আরও বেশি করে করতে পারো কয়েক দিনের জন্য কর মিনিমাম পনেরো দিনের জন্য এটা আমার মিনিমাম চার দিন যাবে তো চার দিন কি পাঁচ দিন যাবে সেই বুঝে আমি করেছি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানে আসি